তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে চলে আসলাম সায়েন্স সিটি থার্ড পার্ট নিয়ে। তো আজকে স্পেস শিপ চালাচ্ছে বিশ্বজিৎ, তো দেখো অ্যান্ড কি হয়, দেখতে থাকো। এই যে আর্থ চলে গেল, অ্যান্ড তারপরে কে আসে দেখি। আসছে আসছে আসছে, ভেনাস চলে গেল গাইস। এখন সো গাইস, এখন দেখি কি আসে। আর ভেনাস ভেনাস গেল, ভেনাসের পরে কি আসে দেখি। ভেনাসের পরে কি আসে সো গাইস, এখন মনে হয় মার্স। মার্স গাইস, এটা মার্স। মার্স চলে আসলো, তো মার্স চলে গেল। তো এখানে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, অ্যান্ড নেক্সট পার্ট এখন চলে আসলাম আরেকটাতে। এটা কি, এটাকে কী বলে আমি জানি না নিজেও। গেমিং জোন মনে হয়, গেম খেলার জন্য। নিচে যে হাওয়া আসে, হাওয়াতে বলটা উপরে উঠে। হাওয়াতে বলটা উঠে, সকাল দেখলে বলটা পড়ে গেল। অ্যান্ড এটা আমরা কিসে চলে আসলাম, আমি আর বিশ্বজিৎ চলে আসতাম মিরর। গাইস কি মিরর এটা, কি গ্লাস এটা গাইস, যেদিকেই তাকাই এদিকেই আমাদের চেহারা দেখা যায়, আমাদের ফেস দেখা যায়। অ্যান্ড এটা কিছুটা ক্যারাম বোর্ডের মতন। বিশ্বজিৎ ভাবলো এটা ক্যারাম বোর্ড, তো একটু খেলে নে। আমি বললাম না, রেখে দে, পরে মারবে এসে, তো উঠবে না। অ্যান্ড তারপরে দেখি আর কি আসে। নেক্সট 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 নেক্সট। সো গাইস এটা কি, সোকাস এটা একটা জিনিস যেটা সুইচ টিপ দিলে ওটার ভিতরে বল আছে। সুইচ টিপ দিলে, এই সুইচ লাল কালার সুইচটা টিপ দিলে বল আছে, বলটা ঘুরতে করতে এটা দিয়ে আসে। অ্যান্ড ট্রেনের মতন বলটা আছে, ট্রেনের মতন চলে যায় এবার। সোকাস দেখি বলটা আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চল গ্যাস, বল চলে আসলো। অ্যান্ড দেখো তোমরা কীভাবে যাচ্ছে বলটা। সোকাস আরেকটা বল চলে আসলো, তো দেখলে এটা চলে গেল। অ্যান্ড এই সাইড দিয়ে দেখি এবার কীভাবে আসে। দেখি 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 দেখি, আসতে থাকো আসতে থাকো আসতে থাকো। তো গাছ এই সাইড দিয়ে মনে হয় না আসবে করে, আর আসলেও দেরি হয়ে যাবে। আসতে আর তোমরা গাইস, তোমরা সাবস্ক্রাইব করো না কেন চ্যানেলটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তাহলে তো ভিউজ বাড়বে আমার। অ্যান্ড সাপোর্ট করো। এখন চলে আসলাম একটা, ওয়েলকাম লেখা আছে 75th ইয়ার অফ সায়েন্স জিওগ্রাফি। তো বিষয় পোজ দিয়ে দাঁড়ালো, ভাবলো আমি ছবি তুলছি, কিন্তু না, আমি ভিডিও করছি, ভিডিও করতে না করছে। অ্যান্ড এটা চলে আসলাম টিভির ভিতরে। তো ওইখানে টিভিতে টিপ দিলে, এখানে সুইচ আছে, ওখানে ডিসপ্লের ভিতরে টিপ দিলে তো ওইখানে দেখায় যে কী হচ্ছে, আর্থে কী হয়। আর্থ তা গাইস বুঝি না এটা, দেখতে থাকো তোমরা।
তো গাইস এখন আমরা চলে আসলাম বইমেলাতে, বুক ফেয়ারে। তো আমরা চলে আসলাম এখন বইমেলাতে, অ্যান্ড বইমেলাতে এসে প্লেগ্রাউন্ডের ভিতরে ঢুকার পর পিছনে দেখছি জিটু উপরে বেলুন জিটুটা রয়েছে, অ্যান্ড এখানে দেখছি কি সুন্দর একটা, মানে কি বলে, লেক, লেকের মতনই, লেক না লেকের মতনই এটা একটা, অ্যান্ড এখানে যত সুন্দর ভিউটা তোমরা খালি দেখো, অ্যান্ড ওসাম ভিউ, অ্যান্ড এটার ভিতরে বোটিং করা যায়। অ্যান্ড এখন চলে আসলাম আমরা ডোমিনোসে পিৎজা খেতে, অ্যান্ড এসে ওয়েটিং লিস্টে বসতে হবে আমাদের, কেন পিৎজা বানাতে সময় লাগবে। অ্যান্ড আমরা এখন ওয়েট করছি কতক্ষণে পিৎজা আসবে, তো আমাদের খিদে আরও বেড়ে যাচ্ছে পিৎজা খাওয়ার জন্য। দেখো ডোমিনোসের পিছনটা দেখাচ্ছি তোমাদেরকে, পিছনে ডোমিনোস লেখা আছে, অ্যান্ড বসে রয়েছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইবটা তো করো। বাই বাই গাইস।